আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি তিন রুমের টিনশেড বাড়ি এবং জানাবো এই বাড়িটিতে বাড়ির মালিক কি ভুল করেছে আপনাদেরকে তা জানাবো এই ভিডিওতে। বন্ধুরা, এটা হচ্ছে একটা টিনশেড বাড়ি, তিন রুমের একটা টিনশেড বাড়ি। এটা দেখুন, জানলার ডিজাইনগুলো উনি খুব সুন্দর করে করেছে, জানলার ডিজাইনগুলো খুব সুন্দর করে করেছে। গেটটা মোটামুটি সুন্দরই আছে। তো এখানে একটা ভুল হয়েছে, যেটা দেখুন এই বাড়িতে আপনি দেখতে পাবেন। দেখেন এখানে মাটির থেকে যদি আপনি দেখেন এ পর্যন্ত যে 10 ইঞ্চি গাঁথনিটা, উনি এখানে করেছে 4 ফিট আর মাটির নিচে দিয়েছে আরও 3 ফিট। তো এটা যদি মাটি ভরাট করতো তাহলে কিন্তু এতগুলো ইট লাগতো না। যদি মাটির নিচে যদি আরও মাটিগুলো যদি ভরাট করতো তাহলে এতগুলো ইটের প্রয়োজন হতো না। তো এখানে 4 ফিট দেওয়া হয়েছে, নিচে দেওয়া হয়েছে 3 ফিট, 7 ফিট ইটের 10 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে। তো এখানে প্রচুর পরিমাণে ইট লেগেছে, অর্থাৎ খরচটি বৃদ্ধি পেয়েছে। যদি মাটিটা ভরাট থাকতো তাহলে এতগুলো ইটের প্রয়োজন ছিল না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদেরকে পরামর্শ দিব, যখন আপনি একটা বাড়ি তৈরি করেন তখন আপনি 2-1 বছর আগে মাটিটা ভরাট করবেন, তাহলে কী হবে, আপনার এতগুলো ইটের প্রয়োজন হবে না। এখানে যেরকম উপরে 4 ফিট দিয়েছে 10 ইঞ্চি গাঁথনি, নিচে দিয়েছে 3 ফিট, 7 ফিট দিয়েছে 10 ইঞ্চি গাঁথনি শুধু, আর উপরে 10 ফিট আছে 5 ইঞ্চি গাঁথনি। তো এতগুলো ইটের প্রয়োজন হতো না। দেখুন এই বাড়িটা, দেখেন 4 ফিট দিয়েছে এখানে উপরেই শুধু 10 ইঞ্চি গাঁথনি, আর নিচে দিয়েছে 3 ফিট, তো 7 ফিট, তো 7 ফিট চলে গেছে ওনার 10 ইঞ্চি গাঁথনিতে, প্রচুর ইট চলে গেছে এখানেই, ওনার অনেক ইটগুলো চলে গেছে এখানেই। তো আমি আপনাদের সাজেস্ট করবো, একটা বাড়ি তৈরি করতে অবশ্যই মাটি ভরাট করবেন আগে। ভরাট করলে কী হবে, তাহলে আপনার এতগুলো ইটের প্রয়োজন হবে না। তো এই বাড়িতে আরও কিছু ভুল আছে, আমি আপনাদেরকে দেখাবো, চলুন আমরা দেখে নেওয়া যাক আরও কিছু ভুল আছে। এই ভুলগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ধীরে ধীরে, চলুন বন্ধুরা। আর একটা ভুল হচ্ছে যে এই যে বাড়িটাতে যে সিমেন্ট ব্যবহার করেছে, খুবই কম সিমেন্ট ব্যবহার করেছে। দেখুন দালানগুলো খসে খসে পড়তেছে, দেখুন দালানগুলো খসে খসে পড়তেছে। তো এটা আমি বলবো যে মেস্ত্রি এটা করেছে, উনি কম সিমেন্ট ব্যবহার করেছে, ঠিক আছে। কম সিমেন্ট ব্যবহার করাতে দেখুন এই দালানগুলো খসে খসে পড়তেছে। বাড়িটা দিয়েছে কিন্তু উনি 5 বছর হয়েছে, এই 5 বছরের দেওয়ালগুলো খসে খসে পড়তেছে। দেখুন দেওয়ালগুলো খসে খসে পড়তেছে, এই যে দেওয়ালগুলো খসে খসে পড়তেছে 5 বছরের মধ্যেই। তো যদি উনি ভালো মানের সিমেন্ট ব্যবহার করতো, বাড়ির মালিক বা মেস্ত্রি যদি ভালো মানের সিমেন্ট ব্যবহার করতো, তাহলে দেওয়ালগুলো এরকম খসে খসে পড়তো না। দেওয়ালগুলো খসে খসে পড়তেছে, দেখুন দেওয়ালগুলো খসে খসে পড়তেছে সব দেওয়ালগুলো। তো আরও কিছু ভুল আছে, আমি আপনাদেরকে দেখাবো, চলেন। আরও কিছু ভুল আছে এই বাড়িতে, যেগুলো মালিক এবং মেস্ত্রি ভুলগুলো করেছে। দেখুন এখানে যে বাড়ির বাথরুমের যে ওয়ারিংটা, উনি ভিতর দিয়ে করে না, বাইরে দিয়ে করছে। ভিতর দিয়ে করলে কিন্তু সুন্দর হইতো, বাইরে দিয়ে করছে। দেখুন পাইপ ফিটিংগুলো বাইরে দিয়ে করছে, এগুলো একটা ভুল করেছে মেস্ত্রি অথবা মালিক পক্ষ জানে না মেস্ত্রি ভুলটা করেছে, পাইপ ফিটিংটা বাইরে দিয়ে করেছে। চলুন আরও কিছু ভুল আছে আমরা আপনাকে দেখিয়ে দিই। আরও কিছু ভুল দেখতে পারছি আমরা, বাড়িটা ফাটল ধরে গেছে, বাড়িটার ফ্লোরে ফাটল ধরে গেছে, কারণ এটা নতুন মাটিতে বাড়ির কাজটা করেছে, অর্থাৎ মাটিটা কেটে 6 মাস 1 বছর ওয়েট করে নেয় উনি। তো এই কারণে বাড়িটার যেই দেখেন দেওয়ালগুলো এবং ফ্লোরে ফাটল ধরে গিয়েছে। তা আপনার যখন একটা বাড়ি তৈরি করবেন অবশ্যই 6 থেকে 1 বছর আগে মাটি কেটে রাখবেন, এটা যে ভিটার যে মাটিগুলো কেটে রাখবেন, তাহলে এরকম ফাটল ধরবে না। আপনি যদি টাইলস করেন এরকম ফাটল ধরে যেত, টাইলসগুলো ফেটে যেত। দেখুন ফাটল ধরে গেছে, এবার ফাটল ধরে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি আশা করি আপনারা এমন ভুলগুলো করবেন না এই ভিডিওটি দেখার পরে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তো যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, যেন তারা উপকৃত হয় এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে এখানে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।